আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, সর্বপ্রথম হলো প্রাণ ঢালা শুভেচ্ছা। আমি জর্জ হয়েছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হ্যালো ইউএসএ। তো বাংলাদেশে যে নির্বাচন কমিশনার রয়েছেন মিস্টার নুরুল হুদা সাহেব, উনি বেশ কনফিডেন্ট একজন লোক। উনি প্রায় বিভিন্ন সভা সমাবেশে, তারপরে প্রেসের সামনে এসে দাবি করেন যে ওনার মতো ভালো সিইসি মানে চিফ ইলেকশন কমিশনার বাংলাদেশের ইতিহাসে নাই। তো উনি যেভাবে বাংলাদেশের যে ইলেকশন রয়েছে, নির্বাচন রয়েছে, যে সুন্দরভাবে উনি গত 2-4-5 বছর ধরে পরিচালনা করে আসছে, সেটা মানে দেখার মতো একটা জিনিস। তো ইউরোপের বিভিন্ন দেশ, ফ্রান্স, জার্মান, ইউকে থেকে নিয়ে শুরু করে ইভেন ক্যানাডা, আমেরিকা পর্যন্ত তাকে ফলো করা উচিত। তো তার স্টেটমেন্টগুলো মোটামুটি একই ধরনের। তো এই কথাগুলো এর আগেও আমরা আকার ইঙ্গিতে উনি আমাদেরকে বলেছে, আমরা শুনে এগুলো হজম করে ফেলেছি। কিন্তু মজার ব্যাপার হলো, গত কয়েকদিন আগে উনি সাংবাদিক সম্মেলনে এসে এরকম আরেকটা কথা বলে বিরাট বিপদে পড়েছেন, সেটা হলো এই মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে। তো এখন মার্কিন নির্বাচনের যে ঘটনাগুলো কিছুদিন ধরে ঘটেছে, যে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়, জো বাইডেনের বিজয়, তারপরে যেদিন নির্বাচন হলো নভেম্বর মাসের 3 তারিখে, তার থেকেও প্রায় 3-4 দিন বেশি সময় লাগলো যে ফাইনাল ডিসিশনটা আসতে, কিছু জটিলতার কারণে এই ভোট গুণাগুণের ব্যাপারে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের এই সুযোগ সন্ধানী মিস্টার সিইসি নুরুল হুদা একটা স্টেটমেন্ট দিয়েছেন। সে বলেছে যে দেখো দেখো ভাই, তোমরা দেখো আমেরিকা, দেখো কী অবস্থা আমেরিকা, পৃথিবীর এত উন্নত দেশ, এত ধনী দেশ, এত অত্যাধুনিক দেশ, এত কিছু করে ফাটায় ফালাইতেছে এরা, দেখো মিয়া, 1-2 সপ্তাহ হয়ে যায় তারা তাদের এখনও ফলাফল ঘোষণা করতে পারে না মিয়া, এটা একটা কথা হলো নাকি মিয়া? তাদেরকে আই থাকো, আমাদের এখানে আই থাকো, আমরা তো মিয়া 2-3 দিনের ভিতরে মিয়া ফলাফল টলাফল দিয়ে দেয়, একা পাশ ফেল সব কিছু হয়ে যাবে, কোনো গণ্ডগোল নাই, ঝামেলা নাই, কিছু নাই। তো তার এই কথাটা বলতে দেরি আছে। তো তার যে নিন্দুক ছিল তারা এই কথাটাকে মানে নিয়ে নানানভাবে ট্রোল মুরোল করে একেবারে ইউটিউবে ফেসবুকে ভিডিও টিডিও বানায়, বিভিন্ন কার্টুন টার্টুন তৈরি টৈরি করে একেবারে মোটামুটি সয়লাম। তো যাই হোক, এক একজন এক একভাবে ব্যাখ্যা দিয়েছেন, কেউ তাকে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন আমাদের এই সিইসি নুরুল হুদা সাহেবকে। তবে আমি আসলে অ্যাকচুয়ালি তাকে ব্যঙ্গ বিদ্রুপ করছি না। তো আসেন দেখি এক একজন এক একভাবে তার এই প্রশ্নের উত্তর দিয়েছে। তো আমি একজন মার্কিন নাগরিক, তো মার্কিন নাগরিক হিসেবে গত 3 তারিখের ভোটে আমিও ছিলাম। তো এক্স্যাক্টলি সেই ভোটের ব্যাপারে কী কী হয়েছিল এবং বাংলাদেশের কাছ থেকে ডোনাল্ড ট্রাম্প সরকারের কী কী শিক্ষণীয়, তো চলেন কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করি। তো প্রথম যে পয়েন্টটি আমি বলবো সেটা হলো যে দেয়ালে লিখনের ব্যাপারে এবং পোস্টার ছাপানোর ব্যাপারে। তো বাংলাদেশে নির্বাচনের আগে এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তারপরে এই সেই বইলা টইলা যেভাবে হুঙ্কা টুঙ্কা দিয়ে আপনারা যেভাবে পোস্টার টোস্টার ছাপান এবং সারা বাংলাদেশের আনাচে কানাচে অলি গলি হাট বাজার বাড়িঘর যেভাবে পোস্টার দিয়ে ছেয়ে ফেলেন, তো ডোনাল্ড ট্রাম্পের সরকারের উচিত আসলে এটা আমাদের কাছ থেকে মানে বাংলাদেশের কাছ থেকে শেখার জন্য। আজকে ডোনাল্ড ট্রাম্প যদি তার এই বড় বড় ছবি লাগে, তারপরে তার অধীনে যেসব সিনেটররা, হাউস অফ রিপ্রেজেন্টেটিভরা, যেসব কমিশনাররা নির্বাচনে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তো তারাও ডোনাল্ড ট্রাম্পের ছবিকে ওইভাবে উপরে ব্যবহার করে, তো তারপরে তার নিচে তার ছবিটা দিয়ে, তো এইভাবে প্রচার প্রচারণা চালিয়ে সারা আমেরিকায় সয়লাভ করে দিতে পারতেন, যেটা ডোনাল্ড ট্রাম্পের জন্য বিরাট ভুল ছিল। তো এইভাবে প্রচার প্রচারণা চালালে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবং বাংলাদেশে আমরা এগুলো দেখে থাকি। তো এই হলো অবস্থা। এবং বাংলাদেশে আরও মজার ব্যাপার হলো, এই পোস্টার লাগালাগি করে লাঠি ঠ্যাঙ্গা মারামারি করে 2-4 জন লোকও মারা যায়। তো এই জিনিসগুলো আসলে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকারের শেখা উচিত ছিল, কিন্তু সেটা বড় ভুল, সেটা শেখেনি। তারপরে আসেন হলো দ্বিতীয় জিনিসটা, সেটা হলো তরুণ নির্মাণ। বিয়ার গেটের মতো আপনার রাস্তার মাঝখানে একেবারে স্বাগতম, এই হয়েছে সেই হয়েছে, ঠিক আছে, নানানভাবে আপনারা রোড ব্লক ব্লক করে তারপরে এই ধরনের তরুণ তরুণ নির্মাণ টর্মাণ করেন বিয়ের বাড়ির গেটের মতো, সেটা ডোনাল্ড ট্রাম্প সরকার করেনি। তারপরে তার বিরোধী যে দল রয়েছে সরকারই যেহেতু করেনি, বিরোধী দল তো এই জো বাইডেন তো বহু দূরের কথা, তো তারা এগুলো করেনি। তো এটা ডোনাল্ড ট্রাম্পের উচিত ছিল বাংলাদেশ থেকে শেখার। এখন যদি কয়েক হাজার এইসব গেট টেট নির্মাণ টির্মাণ করতো রাস্তার উপরে, চৌরাস্তায়, ইভেন হাইওয়েগুলোতে, এবং এখন এই মুহূর্তে আমি একটি হাইওয়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, তো এখানেও মনে করেন অনেকগুলো তরুণ মরণ তারা নির্মাণ করতে পারতো বিয়ের গেটের মতো, তো আমরা এগুলো দেখতাম, ডোনাল্ড ট্রাম্পকে চিনতাম, বুঝতাম, তারপর ভোট টোম দিতাম, তাই না? কিন্তু না ভাই, ডোনাল্ড ট্রাম্প এগুলো করেনি, সেটা একমাত্র বাংলাদেশেই সম্ভব। তো ডোনাল্ড ট্রাম্পের উচিত ছিল বাংলাদেশ থেকে এটা শেখা। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি আমাদের নুরুল হুদা সাহেব উল্লেখ করেছেন, সেটা হলো ইভিএম মেশিনের ব্যাপারে, অর্থাৎ ইলেকট্রনিক্স ভোটিং মেশিন। তো ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে বাংলাদেশ একেবারে 1-2 দিনের ভিতরে ভোট টোট গণনার রেজাল্ট টেজাল্ট দিয়ে দেয়। আমেরিকা কিন্তু পৃথিবীর প্রথম দেশ যারা কিনে ইভিএম মেশিন চালু করেছিল, আর সেটা প্রয়োগ হয়েছিল হলো প্রথম হলো আলগোর, যখন
প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছিলেন এবং এটা নিয়ে বেশ একটা গণ্ডগোল বেঁধেছিল আমেরিকাতে এই পুরো সিস্টেমটা নিয়ে। তো যার ফলে আমেরিকা কী করে এই ইভিএম সিস্টেমটাকে বন্ধ করে তারা সেই 200 বছরের যে পুরনো গতানুগতিক ম্যানুয়াল সিস্টেমে তারা ভোট গণনা শুরু করে। তো এখন খেয়াল করে দেখেন আমেরিকা এত উন্নত একটা দেশ হওয়ার সত্ত্বেও তারা ইভিএমে যেহেতু ত্রুটি বিচ্ছুটি খুঁজে পেয়েছে এবং একটা জটিলতা লক্ষ্য করেছে, তো যার ফলে তারা সেখান থেকে চলে এসেছে। আর এই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু খুব গর্ব ভরে এটাকে প্রচার করছে যে আমরা ইভিএম এর মাধ্যমে ভোট টোট নিয়ে থাকি। তো ইভিএম এ হলো ভোট কারচুপির জন্য বিরাট সুযোগ রয়েছে, বিরাট সুযোগ রয়েছে। তো যেটা আমেরিকার সরকার যখন প্রত্যক্ষ করলো তখন তারা তাড়াতাড়ি করে এটা বন্ধ করে দিল। এখন বাংলাদেশ সরকার এটা কখনো বন্ধ করবে আমি করবে কিনা আমি জানি না, কারণ এটা বাংলাদেশে যে বর্তমানে ক্ষমতাসীন সরকার রয়েছে তো তাদের জন্য এটা বিরাট একটা আশীর্বাদের ব্যাপার যে ইভিএম এর মাধ্যমে ভোট গণনা করে মানে বছরের বছর ক্ষমতায় থাকা। যেটা আমরা লক্ষ্য করে আসছি যে বর্তমান যে সরকার রয়েছে তার তো মোটামুটি 15 বছর হয়ে গেছে, আর এখন আরও কত বছর থাকবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এটাও আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের শেখা উচিত বাংলাদেশ থেকে গিয়ে, যে বাংলাদেশে যদি ইভিএম এরকম সাকসেসফুল হতে পারে তাহলে আমেরিকা কেন হতে পারলো না। আমেরিকাতে একজন ভোটার একটি মাত্র ভোটই দিতে পারে, কিন্তু বাংলাদেশে একজন মানে একজন ব্যক্তি যে কতগুলো যে ভোটার কার্ড করে রাখছে সেটা মানে আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। এইগুলো যদি আপনারা খুঁজেন তাহলে এগুলো পাবেন। যেমন কয়েক মাস আগে আপনারা সাবরিনার ঘটনাটা দেখেছেন, সাবরিনারও কিন্তু এই কয়েকটা ভোটার আইডি সেটা পত্রপত্রিকায় বিভিন্নভাবে লেখা যে কি হয়েছে এবং আপনারা বেশ তোর জোর করে এগুলো খোঁজখবরও নিচ্ছেন দেখলাম। তো একটা তো এক সাবরিনার উদাহরণ আমি আপনাদেরকে দিলাম। তো এখন এরকম কত হাজার হাজার লাখে লাখে সাবরিনা এদিক এদিক রয়েছে যাদের 2-4টা ভোটার কার্ড পকেটে লেগে ঘুরতেছে কে জানে। তো এই হলো বাংলাদেশের ইলেকশনের অবস্থা। তো ডোনাল্ড ট্রাম্পের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল, ডোনাল্ড ট্রাম্পের যে সমর্থকরা ছিল ডোনাল্ড ট্রাম্পের উচিত ছিল তাদেরকে নির্দেশ দেওয়া যে ভাই তোরা যা একটা করে ভোটে কিনবো তোরা 2-4টা করে ভোটার আইডি করে নেয়, তাহলে তো আর আমি এই 2020 সালে ভোটে পাস করে যেতে পারি আবার 4 বছরের জন্য আমেরিকার প্রেসিডেন্টের গদিতে বসতে পারি। তো এবার আসেন আরেকটা পয়েন্টে আর্লি ভোটিংয়ের ব্যাপারে। আমেরিকাতে আর্লি ভোটিংয়ের মাধ্যমে মানে প্রচুর ভোট হয়। তো আমি নিজেও কিন্তু একজন আর্লি ভোটার ছিলাম আমেরিকাতে। তো এখন ভোট এটা অফিসিয়াল ভোটিং ডেট ছিল হলো নভেম্বর মাসের 3 তারিখে। তো তারও 2-3 সপ্তাহ আগে থেকে ভোট টোট শুরু হয়ে গেছে, কেউ মেইলে ভোট দিয়েছে, কেউ আর্লি ভোটিং সেন্টারগুলো আছে সেখানে গিয়ে ভোট দিয়েছে, তারপরে নানা রকম সিস্টেম রয়েছে এখানে আর্লি ভোট ভোট দেবার। তো এখন বাংলাদেশে সেরকমটা নাই, বাংলাদেশে 1-2 দিন লাগে ভোট হয় এবং সরকারি ছুটি থাকে। আমেরিকাতে ভোটের দিন কোনো সরকারি ছুটি মুটি কিছু নাই, সব কিছু স্বাভাবিক থাকে, যার দরকার সে গিয়ে ভোট দিয়ে আসে। তো এই আর্লি ভোটিংগুলো গণতে একটু সময় লেগেছিল, তো যার ফলে অনেক সেন্টার থেকে ডোনাল্ড ট্রাম্প একটু এগিয়ে থাকলো। যখন আর্লি ভোটিংগুলো কাউন্টিং করা শুরু হয় ওই অ্যাকচুয়াল ভোটিংগুলোর সাথে, তখন কিন্তু একের পর এক কাউনি থেকে এই আমাদের এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু মানে পরাজয়ের রেজাল্ট আসতে থাকে এবং বেশ সে নাকশও হয়ে যায় ব্যাপারে। তো এখন খেয়াল করে দেখেন আমেরিকাতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের পরে, এখানে 22 কোটি ভোটার। তো 22 কোটি ভোটারকে একই দিনে ভোট দেওয়া আমেরিকার সরকার মনে করে এটা অত্যন্ত একটা জটিল ব্যাপার এবং অনেকের সুবিধা অসুবিধা থাকতে পারে সে একই দিনে গিয়ে ভোট দেওয়ার ব্যাপারে। তো যার ফলে তারা আর্লি ভোটিংয়ের মাধ্যমে এটা করে থাকে এবং আর্লি ভোটিংয়ে অর্ধেকেরও বেশি মানুষ ইতিহাস গড়ছে আমেরিকা এই বছর যে আর্লি ভোটিংয়ের মাধ্যমে তারা ভোট দিয়েছে এই করোনা ভাইরাসের ইস্যুর কারণে। সম্ভবত কারণে ভোটে গেলে একটুখানি লাইন টাইন ধরতে হবে, অনেক মানুষের গ্যাদারিং হবে, তো তারা মনে করেছে যে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, আর্লি ভোটিংয়ের মাধ্যমে দিই। তো হয়তো বা এই কারণে কয়েকদিন বেশি সময় লেগেছে আমেরিকাতে ভোট গণনার ব্যাপারে। তো এখন ডোনাল্ড ট্রাম্প সরকার এটাও বাংলাদেশ থেকে শিখতে পারে, যেহেতু বাংলাদেশ 1-2 দিনের ভিতরে ভোট গণনা টননা কইরা সরকারি ছুটি টুটি দিয়ে একটা ইরাই কাণ্ড, তারপর ভোট টোট গইনা টিনা মারামারি কাটাকাটি ওই হুল্লো চিল্লাচিল্লি লাঠালাঠি হত্যা খুন ধর্ষণ এগুলোর কইরা টেরা ভোট টোট হয়ে টয়ে আসে, তারপরে তো বুঝতেই পারছেন রেজাল্ট টেজাল্টও হয়ে যায়। তো ডোনাল্ড ট্রাম্প সরকার চাইলে এটাকে ফলো করতে পারতো, তার আর্লি ভোটিং এগুলো উঠে টুটিয়ে দিতে পারতো, ওই একই দিন 22 কোটি মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে একটা এলাহে কাণ্ড সেখানে বাঁধাইতে পারতো, এখন ভালো মন্দ যাই হোক না কেন। তো সেরকমটা এটা হয়নি, এটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরকারের একটা মানে শেখার মতো একটা জিনিস ছিল বাংলাদেশ থেকে যে সেটা শিখে নিই। তো এখন ভিডিওটা শেষ করার আগে একটি কথা আমি আপনাদেরকে বলবো যে এই বছর আসলে ভোট গণনা করতে দেরি হলো কী কারণে। এর প্রধান কারণ হলো যে এই বছরই এই 2020 সালে যখন আমরা ভোট দিই আমেরিকাতে সবচেয়ে বেশি পড়েছিল আর্লি ভোটিং, আর আর্লি ভোটিংগুলো সবই হয়েছিল হলো ম্যানুয়ালি, তারা কোনো না কোনো যে ভোটের যে বক্স রয়েছে ব্যালট বক্স রয়েছে সেই ব্যালট বক্সে গিয়ে তারা ভোট দিয়ে মানে ভোট ফেলে এসেছে, কেউ মেইল করে দিয়েছে। তো এগুলো অনেক সময় নির্বাচন যে কাউনিগুলো রয়েছে তাদের হাতে পৌঁছাতে সময় লেগেছে এবং এগুলো ম্যানুয়ালি কাউন্ট করতে হয়েছে, তো যার ফলে একটু বেশি সময় লেগে গেছে। খুব যে একটা বেশি সময় তা না, মাত্র 3-4 দিন বড় যেটা এরকম হবে, কিন্তু এটাকে আমাদের নুরুল হুদা সাহেব খুব বেশি একটা সময় বলে চারিদিকে প্রচার টচার করে বলছে যে আমেরিকার উচিত বাংলাদেশ
বাংলাদেশের কাছ থেকে ভোট গণনা শেখা ইভিএম মেশিনের মাধ্যমে কীভাবে কী করে। তো যাই হোক, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আসলে অনেক কিছুই, অনেক ফ্যাক্টই আমি আপনাদেরকে বললাম যে বাংলাদেশের যে ভোটিং সিস্টেম রয়েছে তার সাথে আমেরিকার ভোটিং সিস্টেমের বেশ কিছু পার্থক্য, এবং নুরুল হুদা সাহেবকে কী কারণে আমেরিকার সরকারের ফলো করা উচিত তারও লজিকগুলো আমি তুলে ধরলাম। তো এই ছিল পুরো ব্যাপারটা। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছিলেন তাদের সর্বত্র অনেক অনেক ধন্যবাদ। আমি জন ছিলাম আপনাদের সাথে আমেরিকার সাউথ ইস্ট ফ্লোরিডা থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম আলাইকুম।